नमस्कार, सदर सब डिविशन ईस्टर वेस्पेस नेशा विरोधी तो अभियान चलते अपनी जानें এর মধ্যে আজকে ওসি ইস্ট ইন্সপেক্টর আনন্দ চ্যাটার্জি একটা ইনফরমেশন পান, ওই বেসিসে একটা অটোকে আটক করা হয়। অটোর নম্বর হচ্ছে TR01J2994। এই অটোর থেকে রড 150 বটলস ফরেন লিকার সিজ করা হয়। অটো ড্রাইভার যেই মদ যে ইলিসিট মদ নিয়ে যাচ্ছিলেন ট্রাফিক করছিলেন, ওনার নাম হচ্ছে পিন্টু দাস, বয়স 30, বাবার নাম সোনামণি দাস, ওনার বাড়ি হচ্ছে কালীবাজার মামুটিয়া থানা লিপিং। তো আজ সিজ করে অ্যারেস্ট করা হয়েছে 69T1-এ, কালকে রিপোর্টে ফরওয়ার্ড করা হবে। এছাড়া আজকে আমরা মানে ইদানিং কিছু বাইক লিফটাররা বেলে এসেছে, কিছু বাইক লিফটিং মানে শোনা যাচ্ছে, এটা নিয়ে আমরা একটা স্পেশাল ড্রাইভের মতো করেছি। এর মধ্যে আগে ওসি সাহেব আমাদের ইন্সপেক্টর আনা চ্যাটার্জি যাক, ওনার সুপারভিশনে আজকে দুটো বাইক রিকভার হয়েছে, তাছাড়া দুটো সেপারেট বাইক লিফটার আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। এর মধ্যে প্রথম হচ্ছে অমৃত মালাকার, বয়স 26, ওনার বাড়ি হচ্ছে নেতাজি কলোনি থানা শ্রীনগর। উনি কালকে বিদ্যাসাগর ব্রিজের কাছে একটা গ্ল্যামার বাইক চুরি হয়েছিল, বাইকের নম্বর হচ্ছে TR01P8620। এটা আমরা বাইকটা বরামদ করতে রিকভার করতে পেয়েছি, ওনাকে স্পেসিফিক কেসে অ্যারেস্ট করা হয়েছে, কালকে ওনাকে কোর্টে ফরওয়ার্ড করা হবে। তাছাড়া আরেকটা বাইক যেটা আজকে চুরি হয়েছিল, পালসার বাইক, নম্বর হচ্ছে TR01AH6279, এটা চুরি হয়েছিল কামান চমড়ি থেকে। এই বাইক লিফটারকেও যে চুরি করেছে তাকে আজকের মধ্যে ধরা হয়েছে। ওনার নাম হচ্ছে নির্মল দাস, বয়স 31, বাবার নাম নিতাই দাস, বাড়ি হচ্ছে নাগিছড়া, PS শ্রীনগর। তো আজকে দুটো সেপারেট বাইকস যেটা কালকে একটা আজকে একটা চুরি হয়েছে, নতুন শর্ট পিরিয়ড ইস্টাগাতলা PS দুটো বাইক চোরকে ধরতে পেরেছে। সঙ্গে বাইকগুলো বিফোর নেবারিং কান্ট্রিতে পাচার হওয়ার আগে আমরা এটাকে বাইকটা রিকভার করতে পেরেছি, আর এটা কালকে দুজনকে আমরা কোর্টে ফরওয়ার্ড করবো, দুজনই অ্যারেস্ট আছে, আর এই বাইকগুলো যে ওনাদের ওনাদের আমরা রিটার্ন করি। তো আমি কনগ্রাচুলেট করি থানাকে যে এত দ্রুত অ্যাকশন না করলে হয়তো এই বাইকগুলো পাচার হয়ে বাংলাদেশ চলে যেত। তো আমরা রিমান্ড চাইবো, রিমান্ড চেয়ে চেষ্টা করবো জানতে যে পুরো নেটওয়ার্কটা এখন যেটা ধরা পড়েছে বাইক চলতে, এই নেটওয়ার্কটা কে কে ইনভলভ আছে, আর বাইকটা কোন রুট দিয়ে বেরোচ্ছে, আর কার সাহায্য দিয়ে বেরোচ্ছে।